এখন আছে 800 কার হ্যাঁ 2008 মডেল আর এখনর আস্কিং প্রাইস দেখিছো আমি 150,000 পারচেজ করা হয় তো আমি গুটেখিনি সিল ইঞ্জিন নন এক্সিডেন্টাল যদি সাপোজ কোনোবাই যদি ভাবে বিশ্বাস করা নাই তো প্রতিখন গাড়ি আপনি ডিলারত লৈ হিস্ট্রি চেক করিব পারে গাড়িখন টোটালি আপনি চেক নিজে কইলো জেনুইন আছে না জেনুইন আছে না ঠিক আছে নমস্কার মই গেন্দর প্রথমবার আইছো গুৱাহাটী মালিগাঁও শিফটিং গিয়ার্সত আপোনালোকে যদি 1,00,000-1,50,000 টাকার পর গাড়ি বিচাৰি আছে ভিডিওটো শেষলৈকে চাব আপোনাৰ গাড়ি কালেকশন চাওক কিমান গাড়ি কালেকশন আছে আপোনালোকক মই এখন এখন গাড়ি মই ডিটেইলছত জনাবলৈ চেষ্টা কৰিম 1,00,000-1,50,000 টাকার পর আৰম্ভ কৰি আপোনালোকে 15-20,00,000 টকালৈকে গাড়ি পাই যাব দেৰি নকৰি মই প্রথম সেলস এক্সিকিউটিভ সুনীল লাক চিনাকি কৰি দিছো সুনীল নমস্কার নমস্কার ভালে আছে ভালে আছো তো লোকেশনটো যদি এবাৰ কৈ ভিউয়ারছৰ সুবিধা হ'ব মালিগাঁও রেলওয়ে হেডকোয়ার্টার অপোজিটৰ হয় স্বাগত হস্পিটেল নাপাওঁতে লেফট সাইডে হয় 1,20,000-30,000 টাকার পর গাড়ি আছে সচানে হয় 1,35,000 পর আমার স্টার্টিং প্রাইস স্টার্টিং আছে না হয় ঠিক আছে তো দেরি নকৰো হয় গাড়ি আছে তো দেরি নকৰি আপোনালোক এখন এখন গাড়ি ডিটেইলছ জনাবলৈ চেষ্টা কৰিছো আপোনালোকে ভিডিওটো স্কিপ নকৰা কৈ শেষলৈকে চাই থাকিব শুনিলে প্ৰথম এলটো পৰা আৰম্ভ কৰো এলটো পৰা আৰম্ভ কৰো এখন 2017ৰ হয় হয় এলেক্সাই মডেল আৰু এখনৰ আস্কিং প্রাইস দেখিছো আমি 2,95,000 295 সম্পূৰ্ণ গাড়ী আপোনালোকে এবাৰ মই দেখাবলৈ চেষ্টা কৰিম এলটো যদি আপোনালোকে বিচাৰি আছে শিফটিং গিয়াৰ্ছ মালিগাঁও গুৱাহাটীত আপোনালোকে পাই যাব 06 ডিব্ৰুগড় ষ্টেচনত আছে আপোনালোকক সম্পূৰ্ণ গাড়ী এবাৰ দেখাই দিছোঁ আপোনালোকে ইণ্টেৰিয়ৰ লুকছটো এবাৰ চাওক দেখা পাইছে ইণ্টেৰিয়ৰ লুকছ আপোনালোকে যদি এলটো ল'ম বুলি ভাবিছে ইয়ালৈকে আহি এখন ল'ব পাৰিব ডাউন পে'মেণ্ট কিমানমান দিব লাগিব মিনিমাম মিনিমাম 30% দিব লাগে 30-25% গাড়ী ওলাই যাব ওলাই যাব ওলাই যাব ঠিক আছে তো নেক্সট আপোনাৰ মারুতি এখন আছে কওক নেক্সট এখন আছে 800 কার 2008 মডেল আর এখনর আস্কিং প্রাইস দেখিছো আমি 150,000 1,50,000 টাকা হয় কোন সনের বলি কলে 2008 সনের না হয় আপোনালোকে চাওক ওল লুকছত আপোনালোকে যদি গাড়ি বিচাৰিছে 800 লব পাৰিব চাওক গুৱাহাটী ৰেচন পাব ইন্টেৰিয়ৰ লুকছ দেখাবলৈ চেষ্টা কৰিছো বহুত ডিমান্ডেবল এখন গাড়ী আপোনালোকে জানে ইন্টেৰিয়ৰ লুকছ দেখাবলৈ চেষ্টা কৰিছো তো ফাইনেন্সটো নহব না ফাইনেন্স নহব এখনত কেছত ল'ব লাগিব নেগোসিয়েবল হ'ব না অলপ চলপ নেগোসিয়েশ্যন হৈ যাব বাৰু যিমানবোৰ দাম ক'ব অলপ চলপ নেগোসিয়েবল হ'ব প্ৰতিখন গাড়ীতে নেগোসিয়েশ্যন আছে ঠিক আছে তো আপোনালোকে এল্টোখনৰ ডিটেইলছত গম পালে চুইফ্ট এখন আছে আহক কওক এইখন 2018 মডেল হয় আৰু এইখন এলেক্সাই হয় এইখন আমি আস্কিং প্ৰাইচ দেখিছোঁ 5,10,000 হয় তো চাওক আপোনালোকে 06 ডিব্ৰুগড় ষ্টেচন আপোনালোকে পাই যাব সম্পূৰ্ণ গাড়ী এবাৰ দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ অলপ চলপ কমিবনে নেগোচিয়েশ্যন হৈ যাব 30% ডাউন পে'মেণ্ট দিলে গাড়ী ওলাই যাব অ'কে ঠিক আছে ইঞ্জিন ইঞ্জিন চিল আছে ন যিবোৰ গাড়ী আপোনাৰ আমাৰ ইয়াত যিমানখিনি গাড়ী পাৰ্চেজ কৰা হয় তো আমি গোটেইখিনি চিল ইঞ্জিন নন এক্সিডেণ্টেল যদি চাপ'জ কোনোবাই যদি ভাবে বিশ্বাস কৰা নাই তো প্ৰতিখন গাড়ী আপুনি ডিলাৰত লৈ হিষ্ট্ৰি চেক কৰিব পাৰে গাড়ীখন টোটেলি আপুনি চেক নিজে কৰি লওক জেনুইন আছে না নাই জেনুইন আছে না ঠিক আছে নেক্সট আপোনাক কি দেখাব নেক্সট এখন সুইফট ডিজায়ার 2017 মডেল VXI এখন আস্কিং প্রাইস আছে 460,000 460 হয় আপোনাক সম্পূৰ্ণ গাড়ী দেখাম আপোনালোকে চাওক সুইফট ডিজায়ার যদি আপোনালোকে বিচাৰি আছে VXI পেট্রোলত আছে ন পেট্রোল 06 ডিব্ৰুগড় ৰেজিষ্ট্ৰেশ্যন ফাইনান্স হবনে ফাইনান্স হৈ যাব কিমানমান দিব লাগিব মিনিমাম 30-25% ডাউন পে'মেণ্ট গাড়ী ওলাই যাব হয় ঠিক আছে ইন্টেৰিয়ৰ লুকছ আপোনালোকে এবাৰ চাওক সুইফট ডিজায়ার যদি বিচাৰিছে শিফটিং গিয়াৰ্ছ মালিগাঁওত এভেইলেবল আছে আপোনালোকে আহিব পাৰিব ইয়ালৈকে নেক্সট আপোনাৰ নেক্সট এখন সুইফট এখন সুইফট 2018 মডেল হয় আৰু এখন হৈছে অট'মেটিকত যদি মেনুৱেলতো আছে অট'মেটিকতো আছে কোনোবাই অট'মেটিকত বিচাৰে কোনোবাই মেনুৱেলত চলাই ভাল পায় এইখনত আমি আস্কিং প্ৰাইচ দিছোঁ 5,20,000 হয় কমিব অলপ চলপ নেগোচিয়েশ্যনটো আছে আপুনি প্ৰতিখন গাড়ীতে ইয়াত নেগোচিয়েশ্যন আছে রিফাইন্যান্স অল ওভার অসম হবনে অল ওভার অসম হয়ে যাব ঠিক আছে আউট অফ স্টেট হবনে মেঘালয় মেঘালয় হয়ে যাব যদি মেঘালয় মেইন টাউন হলে হয়ে যাব ঠিক আছে নেক্সট আপনার নেক্সট এখন ওয়েগনার কক ওয়েগনার ZXI হয় 2019 মডেল আর এখন আস্কিং প্রাইস দেখিছো আমি 5 লাখ 5 লাখ হয় কোনটো মডেল আছে এটো এটো 2019ৰ ZXI হয় ZXI হয় আপোনালোকে চাওক গুৱাহাটী ষ্টেচনত আছে ওয়েগনার যদি আপোনালোকে বিচাৰি আছে শিফটিং গিয়াৰ্ছত এভেইলেবল আছে ওয়েগনার আপোনালোকে দেখাবলৈ চেষ্টা কৰিছো তো 30% ডাউন পেমেন্ট ওলাই যাব না 30% ডাউন পেমেন্ট ওলাই যাব ঠিক আছে নেক্সট আপনা কি দেখাবো সুইফট এখন সুইফট হয় এখন ZXI হয় 2018 মডেল হয় আৰু এখন আমি আস্কিং প্রাইস দেখিছো 5,55,000 555 555 কিমান মান চলিছে
এখন মোটামুটি 80,000 চলিছে 80,000 মান চলিছে না একদম জেনুইন চলা ইন্টারিয়র লুকস আপোনাক দেখাবলৈ চেষ্টা কৰিছো আপোনাক সুইট বহুত কিটা ইয়াতে পাই যাব আপোনাক সম্পূৰ্ণ গাড়ী দেখাবলৈ চেষ্টা কৰিম দেখাই পাইছে গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেশ্যনত আছে ফাইনান্স কৰিলে কিমান মান মিনিমাম 25-30% ডাউন পেমেন্ট দিলে গাড়ী ওলাই যাব ঠিক আছে নেক্সট বেলেনো এখন আছে কক এখন 2019ৰ মডেল হয় এখন হৈছে আপোনাৰ এমডি ৰাহিব অটোমেটিক জিটা মডেল হয় আর এখন আসিং প্রাইস দেখো 650,000 615 ডায়মন্ড কাট এলয় পাই যাব না হয় আপোনাক বেলেনখন দেখাবলৈ চেষ্টা কৰিছো বেলেনো যদি আপোনাক বিচাৰি আছে ইয়াতে এভেইলেবল আছে আপোনাক ইন্টেরিয়র লুক সক বেলেনো এখন অটোমেটিক আহি বহুত ভাল পাই দেখা পাইছে এমটি আছে আপোনাক যদি বেলেনো বিচাৰি আছে স্ক্রিনৰ নাম্বার শো হৈ আছে আপোনাক কন্টাক্ট কৰিব পাৰিব নেক্সট আপোনাৰ ইকো ভ্যান এখন আছে কক নেক্সট এখন ইকো হৈছে 2019 মডেল হয় আর এখন আমি আসিং প্রাইস দেখছো 450,000 ফাইনেন্স হবনে ফাইনেন্স হৈ যাব যদি ফাইনেন্স কৰে 30% আহিব 30% 25% ডাউন পেমেন্ট দিয়ক হয় ওলাই যাব গাড়ী যদি তাতকে যদি সিভিল যদি বেছি ভাল হয় 20% গাড়ী ওলাই যাব 20% ওলাই যাব ন হয় এ আর অরুণাচল ষ্টেচন অরুণাচল ষ্টেচন ডকুমেন্টেশন আপডেট সব আপডেট আছে এনওসি পাই যাব ঠিক আছে নেক্সট i20 অ্যাকটিভ হয় এখন 2019 মডেল হয় আর এখনর আমি আস্কিং প্রাইস রাখিছো 450,000 লম বুলি ভাবে নাম্বার শো করে দিছো আপোনালোকে গমে পাইছে দেখাই পাইছে কন্টাক্ট কৰিব পাৰিব নেক্সট আপোনাৰ নেক্সট এখন সুইফট হয় 2012 মডেল আর এখন আস্কিং ৰাখিছো আমি 340,000 হয় কমিব না অলপ চলক নেগোসিয়েশন আছে ঠিক আছে সুইফট লো বাজেটত আছে আপোনালোকে যদি লম বুলি ভাবে ইয়ালৈকে আহিব ভিএক্সআই মডেলত আছে বহুত গাড়ী কালেকশ্যনত আছে আপোনালোকে কালেকশ্যন চাওক এখন এখন গাড়ী মই আপোনাক ডিটেইলছত জনাবলৈ চেষ্টা কৰিম চেলেৰি এখন আছে কওক নেক্সট এখন চেলেৰিত আস্কিং প্ৰাইচ আছে 370,000 370 হয় মেঘালয় ৰেজিষ্ট্ৰেশ্যন হয় ট্ৰান্সপৰ্টেশ্যন হৈ যাব আমি নেম ট্ৰান্সফাৰ কৰি দিম কাগজ অল আছে লগত এনওসি দি দিম হয় পাই যাব ন পাই যাব ঠিক আছে নেক্সট আপোনাৰ নেক্সট এখন সেন্ট্রো কওক 2019 মডেল আর এখন আমি প্রাইস রাখিছো 345,000 হয় সম্পূর্ণ গাড়ি আপনার দেখাব এখন রানিং আছে 43,000 জেনুইন আছে ন জেনুইন আছে ঠিক আছে গুৱাহাটী ষ্টেচনত আপোনালোকে দেখাই পাইছে সেন্ট্রোখন যদি লম বুলি ভাবে ইয়ালৈকে আহিব সম্পূর্ণ গাড়ি এবার দেখাই দিম আপোনালোকক চাওক ইন্টেরিয়র লুক সেন্ট্রো নিউ লুকসত আছে সেন্ট্রো তো আপোনালোকে আহিব ইয়ালৈকে যদি লম বুলি ভাবে নেক্সট আপনার এম্বাসাডার এখন 2004 মডেল হয় আর এখন আমি আস্কিং প্রাইস 350,000 হয় ট্যাক্স আপনার ট্যাক্স ভ্যালিড আছে না ডকুমেন্টেশন ডকুমেন্টেশন সব কই সাপোজ যদি ইনসুরেন্স ফেল আছে হয় সেখানে করা দিয়ে যাব সাপোজ কিবা যদি হরু হরু কাম আছে এখানে করা দিয়ে যাব আপনাদের ইন্টার লুক সব ফুললি মডিফাইড হয়ে আছে সিট কভার আপনাদের উপর লেগে যদি চাই মডিফাইড করা আছে তো আপনাদের এম্বাসাডর যদি বিচারিছে ইয়াতে পাই যাব ট্রান্সপোর্টেশন তো প্রবলেম নহয় 2004 মডেল গাড়ি আপনাদের সব ধুনিয়া কই গাড়িখন মডিফাইড আছে ফ্রন্ট লুক ইন্টার লুক আপনাদের মডিফাইড পাই যাব তো ইয়ালৈকে আহিব যদি এম্বাসাডর বিচারি আছে দামটো কিমান কৈছিল 350,000 অলপ সরপটো কম অলপ সরপ নেগেশন ফাইনান্স নহব ফাইনান্স নহব ঠিক আছে তো আপোনালোকে ফাইনান্স নহব গমে পাইছে নেক্সট আপোনা নেক্সট এখন এলটো কেটিন হ্যাঁ এখন আপোনাৰ অটোমেটিকত আহিব হয় আৰু এখন আমি আস্কিং প্রাইস আছে 345,000 2017 মডেল ফাইনেন্স হৈ যাব না ফাইনেন্স হৈ যাব ঠিক আছে 30% 25% ডাউন পেমেন্ট ওলাই যাব না ওলাই যাব দেখাই পাইছে আপোনালোকে অল্টো কেটেন যদি আপোনালোকে বিচাৰি আছে এভেইলেবল আছে আৰু এখন আছে অল্টো কেটেন কক এখন 2015 মডেল 15 মডেল এখন আমি আস্কিং প্রাইস 275,000 হয় কমিব অলপ চলক নেগোসিয়েশন হৈ যাব ঠিক আছে তো সেই বাজেটত আপোনাৰ নাম ট্ৰান্সফাৰ কৰাই দিব না হৈ যাব নাম ট্ৰান্সফাৰ ইনসুরেন্স সার্ভিসিং সব ইনক্লুডিং আছে ঠিক আছে দুখন অল্টো কেটেন আছে আপোনালোকে যিটো বাজেট আছে সেই বাজেটত আহি যিকোনো এখন লৈ যাব পাৰিব নেক্সট আপোনাৰ ক্রেটা 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 2021 মডেল 21 মডেল আৰু এখনৰ ৰানিং হৈছে 35,000 হয় এখন আমি আস্কিং প্রাইস দেখছো 9 লাখ
লো বাজেটৰ গাড়ী আপোনালোকে ইন্টেৰিয়ৰ চাব বিচাৰে আপোনালোকে ইন্টেৰিয়ৰ দেখাই দিছো অলপ চলপটো কমি যাব না অ কমি যাব নাম ট্ৰান্সফাৰ কৰি দিবা বাকিটো নাম ট্ৰান্সফাৰ ইনসুৰেন্স সার্ভিস এবিলাক সব আমি আমাৰ ফালৰ পৰা কৰি দিব থাকিব না ইন কৰিম তাৰ পাছতো প্ৰাইচ অলপ চলপ নেগোসিয়েশ্বন হৈ যাব ঠিক আছে নেক্সট আপোনাৰ গ্ৰেনাইট এখন আছে কক গ্ৰেনাইট এখন 2017 ৰ হয় স্পৰ্টস মডেলৰ হয় আৰু এখন আস্কিং প্ৰাইচ আছে 450000 450 হয় ফাইনেন্স হ'বনে অ ফাইনেন্স হৈ যাব কিমান পাৰসেন্ট 30 টু 25% আমি গাড়ী উলাই দিম ঠিক আছে গ্ৰেনাইটেন এভেইলেবল আছে এতে হয় নেক্সট আপোনাৰ নেক্সট এখন গ্ৰেনাইটেন নিউস 2019 মডেল হয় স্পৰ্টস মডেল আৰু এখন আস্কিং প্ৰাইচ আছে আমি 580000 04 শিবসাগৰ আছে না হয় ফাইনেন্স হৈ যাব ফাইনেন্স হৈ যাব ঠিক আছে আপোনালোকে নিউস যদি বিচাৰি আছে আপোনালোকে ইয়াতে পাব নেক্সট আপোনাৰ স্যালৰি আছে কক 2017 মডেল হয় আৰু এখন ভিএক্সআই হয় ভিএক্সআই আৰু এখন আমি আস্কিং প্ৰাইচ ৰাখিছো 370000 370 হয় কবি বনা অলপ চলপ সক আমাৰ পৰা যদি প্ৰতিখন গাড়ী যিকোনো এখন যদি গাড়ী লয় হয় জি গাড়ী লক প্ৰাইচটো নেগোসিয়েশ্বন আছে নেগোসিয়েবল হৈ যাব হয় লো বাজেটত আছে আপোনালোকে স্যালৰি লব পাৰিব ফাইনেন্সটো হৈ যাব ফাইনেন্স হৈ যাব ঠিক আছে নেক্সট কি দেখাব নেক্সট রিচ এখন 2014 মডেল আৰু এখন আস্কিং প্ৰাইচ আছে 275000 275 হয় রিচ ফাইনেন্স হ'বনে আইফোন ফাইনেন্স হৈ যাব ফাইনেন্স হ'ব ন হৈ যাব ঠিক আছে নেক্সট আপোনাৰ নিউ লুক্সৰ ব্রিজা কক 2018 ৰ হয় ডিজেলৰ হয় জেডিআই আৰু এখন আস্কিং প্ৰাইচ আছে আমি 8 লাখ 8 লাখ হয় কিমান মান চলিছে রানিং টু 55000 ৰ ভিতৰত আছে মানে কি আপোনাৰ সম্পূৰ্ণ গাড়ী দেখাবলৈ চেষ্টা কৰিছে ব্রিজা নিউ লুক্সত আছে শোণিতপুৰ ষ্টেচন আপোনালোকে পাই যাব নেগোসিয়েবল হৈ যাব না নেগোসিয়েশ্বন হৈ যাব ঠিক আছে নেক্সট আপোনাৰ নেক্সট এখন নিউস আইডেন নিউস 2020 লাস্টৰ হয় একদম আৰু এখনৰ আস্কিং প্ৰাইচ আছে আমি 585000 হয় এখন ৰানিং হৈছে 35000 2023 হয় হয় আৰু এখন আস্কিং প্ৰাইচ আছে আমি 11,25,000 ঠিক আছে তো আপোনালোকে ব্রিজা নিউ সেপট আছে 09 কার্বিয়াংলং রেজিস্ট্রেশনত পাই যাব আপোনালোকে যদি কার্বিয়াংলং সাইডৰ পৰা আছে ব্রিজা এভেইলেবল আছে ইয়াতে আপোনালোকে আহিব পাৰিব টপ মডেল হাইব্রিড হয় কিমান কৈছে দাম স্যার 11,25,000 আস্কিং প্রাইস নেগোসিয়েবল প্রাইস নেগোসিয়েশন প্রাইস ঠিক আছে নেক্সট আপোনাৰ নেক্সট এখন হোন্ডাই ভেনু হয় 2020 হয় আৰু এখনৰ আস্কিং প্রাইস আছে 8,20,000 হয় তো কোনটো মডেল আছে এটো এখন এসএক্স টার্বো আপোনাৰ সম্পূৰ্ণ গাড়ী দেখাবলৈ চেষ্টা কৰিম চাওক আপোনালোকে এসএক্স মডেলৰ যদি ভেনু বিচাৰি আছে 01 গুৱাহাটী ষ্টেচন আপোনালোকে ইয়াতে পাই যাব এভেইলেবল আছে নেক্সট আপোনাৰ ওয়াগনাৰ এখন আছে কক 2019 ৰ হয় হয় জেডএক্সআই মডেল জেডএক্সআই আৰু এখন আস্কিং আহিছো 550000 ৰানিং 45 টু 46000 ৰানিং আছে ঠিক আছে 5.5 লাখ টকা আছে আস্কিং আপোনালোকে নেগোসিয়েবল কৰিব পাৰিব ইন্টেৰিয়ৰ লুক আপোনাক মই দেখাবলৈ চেষ্টা কৰিম আপোনালোকে চাওক যদি ওয়াগনাৰ বিচাৰি আছে নিউ লুকছ আপোনালোকে এভেইলেবল আছে ইয়াতে আপোনালোকে আহিব তো নেক্সট আপোনাৰ নেক্সট এখন এসএক্স4 এসএক্স4 2010 ৰ হয় হয় আৰু এখন আস্কিং প্ৰাইচ 250000 250 হয় কিবা কাম আছে নেকি কামটো তেনেকে নাই যদি কিবা সাপোজ সার্ভিসিং সার্ভিসিং যদি আছে এখিনি আমাৰ ফালৰ কৰাই দিয়া যাব হয় যদি ইনসুৰেন্স ফেল আছে এটো আমাৰ ফালৰ কৰাই দিয়া ফাইনেন্স হ'ব নে এখন এখনৰ ফাইনেন্স নহব কেছত ল'ব লাগিব ন হয় এখন কেছত অনটেবল নেগোসিয়েবল হৈ যাব মানে অনটেবল নেগোসিয়েবল হৈ যাব ঠিক আছে তো আপোনালোকে এসএক্স4 খন ৰিটেইলছত গম পালে বলেৰো আছে কক বলেৰো এখন 2017 ৰ হয় লক্ষীমপুৰ ৰেজিষ্ট্ৰেচনৰ হয় আৰু এখনৰ আস্কিং প্ৰাইচ 650000 অনলি আস্কিং প্ৰাইচ আস্কিং প্ৰাইচ কোনটো মডেল আছে এটো এখন আপোনাৰ জেডএলএক্স হয় জেডএলএক্স পাৱাৰ প্লাস জেডএলএক্স হয় তো আপোনালোকে বলেৰো ইয়াতে এভেইলেবল আছে আপোনালোকে যদি বলেৰো বিচাৰি আছে 16 গিয়াৰত এভেইলেবল আছে নেক্সট আপোনাৰ আৰু এখন বলেৰো কক এখন 2021 ৰ হয় হয় আৰু এখনৰ আস্কিং প্ৰাইচ হৈছে 8,50,000 হয় মডিফাইড ফুললি মডিফাইড গাড়ী হয় হয় B6 অপচনেল হয়
তো সিটটি গুটে একদম ফুললি মডিফাইড ফুললি মডিফাইড গাড়ি আপোনালোকে চাওক টায়ার আপোনালোকে দেখাই পাইছে ডায়মন্ড কাট এলয় লোগো আছে কিমান লগাইছে দামটো এখন আমি আস্কিং প্রাইস 8,50,000 রানিং হইছে 67 টু 68,000 ভিতর হবে হয় ডুয়েল টিউন বনু আছে না হয় ঠিক আছে নেগোসিয়েবল হৈ যাব হয় নেক্সট আপোনা এক্সএল 6 এখন আছে হয় এখন 2022 মডেল হ্যাঁ এখন হাইব্রিড হয় হাইব্রিড আর টপ মডেলত হয় আর এখন আস্কিং প্রাইস আমি 10,50,000 অনলি আস্কিং প্রাইস হয় হয় উইথ নেগোসিয়েশন আছে হয় এনএল নাম্বারত হয় আর আপুনি এখনৰ এনওসি পাই যাব হয় ঠিক আছে আপোনালোকে এক্সেল 6 যদি বিচাৰিছে আপোনালোকে নাগালেণ্ড ইনস্টিটিউশনত এভেলেবল আছে ইয়াতে পাই যাব নেগোসিয়েবল হ'ব হয় ফাইনান্স হৈ যাব অ ফাইনান্স হৈ যাব ঠিক আছে আপোনাৰ নেক্সট নেক্সট এখন টাটা হেৰিয়ার হ্যাঁ টপ মডেলখন হয় হয় ডাক এডিশন হয় এখন 2020 হয় আর এখন আস্কিং প্রাইস আছে আমি 15 লাখ হয় অনটেবল অনটেবল নেগোসিয়েশন হয়ে যাব ঠিক আছে আপনাদের হেরিয়ার ডার্ক এডিশনত আছে ইয়াতে অ্যাভেলেবল আপনাদের সম্পূর্ণ গাড়িখন এবার চাওক টায়ার আপনাদের চাওক 80% গ্রিপতে আছে সম্পূর্ণ গাড়ি আপনাদের দেখা পালে অলপ সলপটু কমি যাব না হয় তো আপনাদের ইন্টেরিয়র লুকসটা এবার চাই লোক হেরিয়ার মোস্টলি ডিমান্ডেবল এখন গাড়ি আপনাদের দেখাই পাইছে দেখাবলে আপনার চেষ্টা করছো 4x4 না 4x2 এখন আপনার 4x2 আহিব 4x2 ন হয় ঠিক আছে হেরিয়ার আপনার ডিটেলস কম পালে আর গাড়ি কালেকশনত আছে না বর্তমান আমার এটা স্টকর ইয়াত এখিনি আছে হয় নেক্সট আছে আমার বড়াগাঁও বড়াগাঁও ঠিক আছে শোরুম এটাই আমার শিফটিং গেস তো ইয়াত এখন এটা এটু ইয়াত আছে ইয়াত এসইবি আপনার হ্যাচব্যাকত ইয়াত পাই যাব হয় আর যদি তার আপনি বড়াগাঁও তার এসইবির আপনি তার পাই যাব ঠিক আছে ফাইন্যান্স কি কি আছে ফাইন্যান্স সব টাটা আছে টাটা আছে চোলা আছে বাজাজ আছে এজিএফসি আছে নানা বহুত ধরনের আছে যেটা বিচারে মানে আছে ইন্ডাস্ট্রিয়ালও আছে অল ওভার অসম ফাইন্যান্স অল ওভার অসম ফাইন্যান্স হয়ে যাবে মানে কয় কার্বি আংলং নহয় ধুবরি নহয় হয়ে যাব হয়ে যাব না হয়ে যাব আউট অফ স্টেট আউট অফ স্টেটও যদি মেঘালয় সাপোজ মেঘালয় মেঘালয় মেইন টাউনের হলে হয়ে যাব হয় হয় ঠিক আছে গাড়ি ইঞ্জিনের ওয়ারেন্টি কি থাকে সক আমি তো তেনেকে ওয়ারেন্টি বলি নিদো ঠিক আছে কারণ আমি মানে নকও যে আমি মিছা কথা কই গাড়ি নেবেছো আর কিয় নেবেছো আমি গাড়িখন যেতিয়া পারচেজ করু দিনত মোটামুটি 15-20 গাড়ি অহা 30 কিন্তু তার ভিতর 2 বা 3 আমি গাড়ি লব পারো কিয় গাড়িখন সব নিমিলে কন্ডিশন নিমিলে তো গাড়ি চাই চিতি লয় কারণ আমি লই আকো আমি কাস্টমার সেল করব লাগবে তো সেই হিসাবে আমি গাড়ি যেটা চাও নন এক্সিডেন্টাল গাড়ি যদি নিজে ফিজিক্যালি চাই ভিজিট করে আমি গাড়ি লো ঠিক আছে তো আপনার ডকুমেন্টেশন আপডেশন হয় ইনক্লুড থাকিব প্রাইসৰ লগত সব ডকুমেন্টেশন যেনেকে ট্রান্সফার হয়ে গেল ইন্স্যুরেন্স হয়ে গেল সার্ভিস হয়ে গেল আর লগতে ডিটেইলিং গাড়িখন হয় এখিনি সব ইনক্লুডিং করে কৈছো গাড়ির লগত আপনার সার্ভিসিং এটা ফ্রি থাকিব না আছে গাড়ি যেটা আমি দিম এটা সার্ভিসিং করাই আমি গাড়ি দিম ঠিক আছে তো আপনার এক্সচেঞ্জ ফেসিলিটি আছে না এক্সচেঞ্জ ফেসিলিটি আছে সাপোজ আপনি পুরনা গাড়িখন আছে পুরনা গাড়িখন দি আপনি আমার বা বেলেগখন গাড়ি ফাইন্যান্সতে লৈ যাব পারে আর যেটু ভ্যালু আছে আপনার ভ্যালুটো আমি দিলু বাস ইখন লওতে আপনি বা ফাইন্যান্স হয় বা কেস এটা আপনি করে লব পারিব কোনবা সেল করিম বলি ভাবিল সেল করিব অকল সেলু করিব পারে ওকে যেটু পূজা আহি আছে না হয় তো আমি পূজার কারণে সাপোজ সকলকে জানাবো এটাই বিচারিছো পূজার কারণে আমার ফল একটা অফার রাখা হয়েছে হয় যদি আমার গাড়ি পার্চেস করে আমি গাড়ির লগত একটা গিফট দিও প্রাইস নেগোসিয়েশন হবই যিখিনি কাম আছে সেখানে করার পাশতো আমি এটা একটা স্পেশালি একটা গিফট দিবর কারণে আমি ভাবিছো মানে হয় ঠিক আছে ভিডিওর শেষত হয় কিবা কবা ইমানখানি গাড়ি ডিটেলস জানালে মই সকলকে পূজার আগতিয়াকে মূর ফল শুভেচ্ছা জানালো আর সকলকে এটাই কম আহক ফার্স্টতে আমার শোরুমত চাওক ফার্স্টে গাড়িখিনি ভিজিট করক কেনকা ধরনের আমি গাড়ি রাখো নিজে ফিজিক্যালি চাই লোক তারপর গাড়ি চাই পেল আপনাদের ডিসিশন লোক গাড়িখন ভালে নে বেয়াই নে কেন কন্ডিশনত আছে তো গাড়িখন টোটালি যদি লব ইচ্ছা করেছে আহক আমার শোরুমত ভিজিট করো আর প্রাইস তো আমি যিমান দূর পারো চাই চিতি দিবলে আপনার চেষ্টা করি ওকে ঠিক আছে আপনাদের গাড়ি সময় ডিটেলস গম পালে মই আর সেলস এক্সিকিউটিভ সুনীলে আপনার প্রতি গাড়ি ডিটেলস জানাবলে চেষ্টা করলো যদি আপনি ইয়ালৈকে আহি এখন গাড়ি লম বলে ভাবিছে বা ঘরতে বহি এখন গাড়ি ইনকোয়ারি করিম বলে ভাবিছে আপনাদের সুবিধার বাবে মই ভিডিও স্ক্রিন নাম্বার শো করে দিছি আপনাদের দেখাই পাইছে কেই নাম্বার আপনাদের কন্টেক্ট করব তো আজিলে ভিডিওটি ইমানতে শেষ করছো যদি আপনি ইয়ার এখন গাড়ি লয় আপনাদের গাড়িখন ফুললি এবার চাই লব যেহেতু সেকেন্ড হ্যান্ড শোরুম হয় আপনাদের চাই মেলি ডকুমেন্টেশন সম্পূর্ণ চাই আপনাদের গাড়ি এখন লব বলে আশা করি আজি ভিডিওটি ইমানতে শেষ করছো যদি আপনি মূল ভিডিওটি ফেসবুক পেজত প্রথম চাই আছে পেজটি ফলো করে রাখব আর যদি ইউটিউবত চাই আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা নোটিফিকেশনটি অল করে রাখব যেহেতু মই এনেকুৱা রিলেটেড ভিডিও আপনাদের ডেইলি দিবলৈ চেষ্টা করো।